বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। সেই ছোটবেলা থেকে মঞ্চের সঙ্গে তার সখ্যতা, মঞ্চের পর অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন টিভি নাটকেও, সেখানেও সাফল্য তাকে ধরা দেয়। অল্প সময়ের ব্যবধানে তারকা খ্যাতি পেয়েছেন তিনি। টিভি নাটকের গণ্ডি পেরিয়ে তিনি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। ভাগ্যলক্ষ্মী যেন তার বশ মেনেছে। অভিনয়ে কখনো তিনি সরলা, কখনো চঞ্চলা, আবার কখনো দেখা গেছে প্রতিবাদী নারী চরিত্রেও। অপর্ণা ঘোষ কম যান না সিরিয়াস এবং কমেডি সহ যে কোনো ব্যতিক্রমধর্মী অভিনয় ফুটিয়ে তোলার ক্ষেত্রেও। আমাদের আজকের এই ভিডিওতে জানাব এদেশের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অপর্ণা ঘোষের জীবনী ও নানান অজানা তথ্য। মিষ্টি এই অভিনেত্রীর অভিনয় ভালো লাগলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব জনপ্রিয় তারকাদের জীবনের কথা সহ নানা রকম অজানা তথ্য। জনপ্রিয় মডেল অভিনেত্রী অপর্ণা ঘোষের জন্মদিন 25 সেপ্টেম্বর। তিনি তার ছোটবেলা কাটিয়েছেন বাংলাদেশের চট্টগ্রামে। তার বাবা অলোকনাথ ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার একটা সুপ্ত বাসনা তার মনের মধ্যে ছিল। তার বাবা অলোকনাথ ছিলেন চট্টগ্রামের থিয়েটারের সঙ্গে যুক্ত। তার হাত ধরেই অভিনয়ের হাতেখড়ি হয় ছোটবেলা থেকেই কৌতূহলী অপর্ণার। বাবার অভিনয়ে আকৃষ্ট হয়ে 2004 সালের দিকে নান্দনিক নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটারে তিনি মঞ্চকর্মী হিসেবে যোগ দেন। এরপর মঞ্চে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস এবং পাপপূর্ণ সহ বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন। তার মাঝে অপর্ণার প্রথম মঞ্চনাটক ছিল কোর্ট মার্শাল। তখন সবে এসএসসি দিয়েছিলেন। একদিন কৌতূহল থেকেই নাম লেখান 2006 সালে লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতায়। সে সময় লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় নন্দিত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ুন আহমেদ তার দারুচিনি দ্বীপের জন্য নায়িকা খুঁজছেন। শেষ পর্যন্ত জরির চরিত্রটি না পেলেও সেরা পাঁচে জায়গা পান। সেখানেও সুযোগ না পেলেও পরবর্তীতে তবুও ভালোবাসি নাটকে তিনি অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় তার যাত্রা শুরু করেন। 2009 সালে মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তিনি গাজী রাকায়াত পরিচালিত মৃত্তিকা মায়া, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমাল্লার, প্রসূন রহমান পরিচালিত সুতপার ঠিকানা চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি অর্জন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্র ভুবন মাঝি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ফখরুল আরিফিন খান পরিচালিত চলচ্চিত্রটি 2017 সালে মুক্তি পায়। 2016 সালে কাজ করেছেন পল্লীকবি জসীমউদ্দিনের আয়না ছোটগল্প অবলম্বনে দর্পণ বিসর্জন টেলিছবিতে। সিরিয়াস কিংবা কমেডি সব ধরনের চরিত্রেই তিনি অনন্যরূপে নিজেকে মেলে ধরেছেন। কখনো সরলা, কখনো চঞ্চলা, আবার কখনো তাকে দেখা গিয়েছে প্রতিবাদী নারী চরিত্রেও। তবে প্রথমবারের মতো ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফখরুল আরিফিন খান পরিচালিত সময়ের আলোচিত ছবি গণ্ডি নামক চলচ্চিত্রে। এই সিনেমায় তার চরিত্রের নাম মিলি। তবে কি একেবারেই খল অভিনেত্রী হলেন অপর্ণা? রশন জামিল, সুমিতা দেবী কিংবা রিনা খানের মতো খল অভিনেত্রীদের ভূমিকায় তাকে দেখা যাবে? বিষয়টি আসলে তা নয়। ব্যাপারটি খোলাসা করে এই অভিনেত্রী বলেছেন, নেগেটিভ চরিত্রে হলেও একেবারে খল চরিত্র নয় এটি। আমাদের সমাজে বন্ধুত্ব কিংবা ভালোবাসার যে গণ্ডি রয়েছে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। আমি এটার বিরোধিতা করি। অপর্ণার হাতে রয়েছে নতুন একটি ছবি। ছবিটির নাম অন্ত্যেষ্টিক্রিয়া। মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের এই ছবির কিছু অংশ শুটিং হয়েছে গত বছরের নভেম্বরে। পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। বর্তমানে তার ব্যস্ততা মূলত এই চলচ্চিত্রকে ঘিরেই। চলচ্চিত্রের শুটিংয়ের ফাঁকে তিনি নাটকে অভিনয় করছেন। অপর্ণা বরাবরই অভিনয় করেছেন বিভিন্ন রকম বৈচিত্র্যময় চরিত্রে। নিত্য নতুন চরিত্রে মেলে ধরেছেন নিজেকে। দর্শকরা তাকে বৈচিত্র্যময় অভিনেত্রী মনে করছেন। টিভি নাটকের পাশাপাশি অপর্ণা মঞ্চেও এখন সরব। তবে ঢাকার মঞ্চে অভিনয় করে না বলেই তা হয়তো প্রকাশ হয় না। এখনও তিনি চট্টগ্রামের নান্দনিক নামে নাট্য সংগঠনের হয়ে মঞ্চে অভিনয় করছেন। সম্প্রতি কোর্ট মার্শাল, জ্ঞান বৃক্ষের ফল ও গোড়ায় গলত নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ এই সংস্থার 40 বছর পূর্তি উপলক্ষে ডিসেম্বরে মঞ্চে উঠেছেন এই অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন টেলিভিশনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা। বসুন্ধরা কর্পোরেট, প্রাণসস, অটোবি, নিডো, প্যারাশুট নারিকেল তেল, হোয়াইট প্লাস টুথপেস্ট ইত্যাদি বাণিজ্যিক পণ্যের টেলিভিশন বিজ্ঞাপন চিত্রে তিনি মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয়ের ক্ষেত্রে অপর্ণা খুব করেই অনুসরণ করেন সুবর্ণা মুস্তফা এবং হুমায়ুন ফরিদির মতো কিংবদন্তি সমতুল্য অভিনয় শিল্পীদেরকে। ব্যক্তিগত জীবনে তার সমবয়সী প্রায় সকলেই বিয়ে করলেও তিনি এখনও বিয়ে করেননি। প্রিয় ভিউয়ার্স, মডেল অভিনেত্রী অপর্ণা ঘোষকে আপনার কেমন লাগে, কেমন লাগে তার অভিনয় কমেন্ট করে জানিয়ে দিন এই নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা সহ নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।